পানি পান করানো একটা বিশাল সওয়াবের কাজ। কিসের কাজ? বিশাল সওয়াবের কাজ। আমি দেখলাম বাংলাদেশে আসলে নাম বলাটাও একটা আমাদের এখন একটা কেমন একটা দিকে নিয়ে চলে যায় সব, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে এবং রাস্তাঘাটে খাওয়াচ্ছে বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলই আর কি বেশ কিছু পানি পান করেছে, তার মধ্যে একটা ইসলামিক দল। দেখলাম যে তারা রাস্তাঘাটে যে সমস্ত যে দিন মজুরি মানুষ তাদেরকে পানি পান করাচ্ছে, বোতলকে বোতল পানি দিয়ে যাচ্ছে শুধুমাত্র। তা আমি জানার চেষ্টা করেছি যে কোনো প্রফিট নিয়ে মানে দাম নিয়ে কি পানি দিচ্ছে নাকি ফ্রি ফ্রি, তো জানলাম যেটা যে ফ্রি ফ্রি পান করাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো এটা একটা মহৎ কাজ। এটা কি মহৎ কাজ? আমরাও যেন এই পানি পান মানুষকে গরমের মধ্যে করাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন।